গ্রামে কেউ দোতলা বাড়ি করলেই তার জীবনে নেমে আসে বড়সড় বিপদ। ভৌতিক আতঙ্কে গোটা গ্রামের সব বাড়ি একতলা। বীরভূমের মোহাম্মদ বাজারে মনিহারি পাড়ায় পৌঁছে গেল 24 ঘন্টা। কুসংস্কারও উড়িয়ে দিচ্ছেন না গ্রামের প্রবীণরা। গ্রামের বাড়িগুলো দেখে কি মনে হচ্ছে, কোনো বিশেষ বৈশিষ্ট্য? ভালো করে দেখুন তো, সব বাড়ি একতলা। গোটা গ্রাম ঘুরেও দোতলা বাড়ি চোখে পড়বে না। আজ ওই গ্রামের খোঁজে আমরা পৌঁছে গিয়েছিলাম বীরভূমের মোহাম্মদ বাজারের মনিহারি পাড়ায়। 24 ঘন্টার অন্তর তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রাত নামলেই যেন আতঙ্কে সিঁটিয়ে যান গোটা গ্রামের মানুষ। এলাকার পূর্বপুরুষদের শ্রদ্ধা ও সম্মান দেওয়ার জন্যই নাকি গ্রামে গড়ে ওঠেনি কোনো দোতলা বাড়ি। পূর্বপুরুষদের কবর থাকার কারণে নাকি দোতলা বাড়ি বানানো নিষেধ। এখানে মানে আল্লাহর ওলি বলা হয় যেগুলোকে আর কি, পীর সাহেবদের, ওনাদের মাজার আছেন তো, ওনাদেরকে কেউ সম্মানের জন্য আমাদের পূর্বপুরুষরা এইভাবেই থাকতেন বলে আমাদের এখানে এখনো নতুন যে বাড়ি ঘর তৈরি হয় তারাও কেউ দোতলা করে না। কুসংস্কারাচ্ছন্ন গোটা গ্রাম, নাকি পেছনে রয়েছে অন্য কোনো কারণ? যারাই নাকি দোতলা বাড়ি বানিয়ে থাকার চেষ্টা করেছেন তারাই বড়সড় বিপদে পড়েছেন। কি সেই বিপদ? এক অজানা ভয় গিলে খাচ্ছে গোটা গ্রামকে। এটা কুসংস্কারই হোক আর ভীতি হোক, এটা এই জন্য আমরা এখানে সবাই একতলা বাড়ি। অন্য পাড়াতে করেছিল একজন, তো তাদের কিছু দুর্ঘটনা একটা হয়েছে যার জন্য একটা ভীতির সঞ্চার। 21 শতকেও ভূত প্রেত কুসংস্কার, বাড়ি দোতলা হলেই নাকি প্রেতাত্মারা আড্ডা জমায় সেখানে। কুসংস্কার ও ভৌতিক আতঙ্ক মিলেমিশে এ এক আজব গাঁয়ের আজব কথা। বীরভূম থেকে ক্যামেরায় পাপাই বাগদির সঙ্গে প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট 24 ঘন্টা।